তো বন্ধুরা, আমি লিটন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ফুলপাখি ড্রয়িং একাডেমি চ্যানেল। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এইদিকে প্রথমে একটি গোল দিলাম, পাপড়ি, দয়া করে ভিডিওটি কন্টিনিউ করবেন, স্কিপ করে বা টেনে দেখবেন না, তাহলে আপনি এই ভিডিও থেকে তেমন কিছুই শিখতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকুন। এইদিকে একটি গোল দিলাম, ঠিক এভাবে প্রতিটি গোলের চারিপাশে কিছু পাপড়ি দিতে থাকবেন। এখানে একটি গোল দিলাম, তো বন্ধুরা প্রতিটি পাপড়ি ঠিক এভাবে কমলা করবেন। কমলা করার পর ঠিক এই গোড়ার দিকে হালকা লাল, আপনি ইচ্ছে করলে এমন ফুল এঁকে সোফার কোশন, ড্রেসিং টেবিলের পর্দা, দরজার পর্দায় এসব ড্রয়িংগুলো এঁকে আপনি ফুলগুলো রং বা সুতা দিয়ে এঁকে আপনি ঘরের সৌন্দর্য বাড়াতে পারেন। তো বন্ধুরা, ভেতরে হলুদ দিলাম, মাঝখানে সবুজ দিয়ে দিলাম, এমন ফুল এঁকে আপনি ইচ্ছে করলেই ঘরের শোভা বাড়াতে পারেন। তো বন্ধুরা, এই কমলার উপর প্রতিটি পাপড়ির গোড়ায় ঠিক এরকম ভাবে লাল রং করে দিবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।